ছোটদের জন্য প্রোগ্রামিং এ আপনাকে স্বাগতম। ছোট কিংবা বড় যারাই এই ক্লাসে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা ছোটদের জন্য প্রোগ্রামিং এই ইউটিউব চ্যানেলে নতুন একটা ধারাবাহিক প্রোগ্রামিং টিউটোরিয়াল শুরু করেছি, সেটা হলো ছোটদের জন্য জাভা প্রোগ্রামিং। এই ক্লাসটি, টিউটোরিয়াল প্রোগ্রামটি যেহেতু ছোটদের জন্য, ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য, সেহেতু আমি একটা কথা কয়েকবার রিপিট করব যেন প্রত্যেকেই এখানে যারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন প্রত্যেকেই, তারা ছোট হোক, মাঝারি হোক আর বড় হোক, প্রত্যেকেই যেন বুঝতে পারেন, প্র্যাকটিস করতে পারেন এবং সেটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, একটা জিনিস আমরা শুনলাম, বুঝলাম, যদি প্র্যাকটিস না করলাম তাহলে কিন্তু আমরা ভুলে যাব। ঠিক আছে, তাহলে কি করতে হবে? প্রথমে শুনতে হবে, দেখতে হবে, তারপর বুঝতে হবে, দেন প্র্যাকটিস করে সেটাকে ইন্টারনালাইজেশন করতে হবে, সেটাকে আত্মস্থ করতে হবে। ঠিক আছে, ভেতরে নিতে হবে, হার্টের ভেতরে এবং মাইন্ডের ভেতরে। ঠিক আছে, ওকে। গতকালকে আমরা কি করেছি? একটা প্রজেক্ট তৈরি করেছি এবং এই প্রজেক্টের ভেতরে আমরা এসআরসি ফোল্ডারের ভেতরে অনেকগুলো না, ঠিক 3টা আমরা প্যাকেজ তৈরি করেছি এবং এই প্যাকেজের ভেতরে একটা হিউম্যান ক্লাস নিয়েছি। অলরাইট, আজকে আমরা আরো বেশ কয়েকটি ক্লাস তৈরি করব এবং সেগুলো প্র্যাকটিস করব। প্রথমত ঠিক যা করেছি কালকে এইটাই একবার প্র্যাকটিস করি। এর ভেতরে জাভা বেসিক, এর ভেতরে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করব। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে প্রথমে আমি ক্লাস নিব এবং এই ক্লাসের নাম আমি দিলাম হিউম্যান না, এইবার দিলাম টিচার। ঠিক আছে, টিচার। দেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এইটা চেক ইন করলাম, দেন ফিনিশ বাটনে ক্লিক করলাম। তাহলে কি হলো? টিচার একটা ক্লাস তৈরি হলো এবং আমি আগেই বলেছি এটা হলো পাবলিক একটা কিওয়ার্ড। জাভার টোটাল 67 কিওয়ার্ড রয়েছে। দেয়ার আর 67 keywords in Java. Java প্রোগ্রামিং এ 67 keywords রয়েছে। মনে রাখবেন, কেউ কেউ বলে থাকে there are 50 keywords in Java. 50 keywords অনেক আগে ছিল, এখন বাড়তে বাড়তে 67 হয়েছে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, দেন এই যে ডাবল স্ল্যাশ, এটাকে আমি গতকালকে বলেছিলাম, এটা হলো জাস্ট ডাবল স্ল্যাশ, এটাকে আমরা বলি সিঙ্গেল লাইন কমেন্টস। সিঙ্গেল লাইন কমেন্টস, সিঙ্গেল লাইন কমেন্টস দিয়ে, অর্থাৎ ডাবল স্ল্যাশ দেওয়ার পরে, এই ডাবল স্ল্যাশ লেখার পরে আমরা একটা লাইনে আমরা ইচ্ছে মতো নোট রাখতে পারি, একটা কিছু লিখতে পারি যেটা জাভা প্রোগ্রাম এই মেইন মেথড এক্সিকিউট করবে না, মানে হলো রান করবে না। ঠিক আছে, সিঙ্গেল লাইন কমেন্ট কেন ব্যবহার করি? টু কিপ নোটস ফর স্টুডেন্টস হতে পারে, ফর ফেলো ডেভেলপার্স হতে পারে, ঠিক আছে, ফেলো ইঞ্জিনিয়ার্স হতে পারে। ঠিক আছে, এইবার আমি কি করব? আমরা গতকালকে জেনেছি এটা ক্লাস, তারপরে এই যে কালি ব্রেসেস, এইখানে ক্লাসের স্কোপ শুরু হয়েছে, ক্লাস স্কোপ starts here বলছিলাম আমি, right? Then আমরা software developer, software engineer কিংবা প্রোগ্রামাররা কি করি সবসময় কপি আর পেস্ট করি 80% কাজ হলো আমাদের কপি এবং পেস্ট করা 20% হলো কোড করা কোড লেখা প্রোগ্রাম করা then class scope বলতে পারি এখানে শেষ হয়েছে ends here ঠিক আছে ক্লাসের স্কোপ এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে এইখানে তাহলে ক্লাসের স্কোপ হলো আমরা বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এখন ক্লাসের ভিতরে যদি কি আছে যদি কোশ্চেন করা হয় তাহলে কি আছে এইটুকু আছে মানে হলো মেইন মেথড আছে এই যে মেইন মেথড মেইন এর পরে প্যারেন্থেসিস মনে রাখবো কোন শব্দের পরে এরকম প্যারেন্থেসিস থাকলেই সেটা একটা মেথড ঠিক আছে এবং এই মেথড গুলোকে আমরা বলি ইনবিল্ট মেথড বা built in method inbuilt method বা built in method এই built in method অথবা inbuilt method ঠিক আছে বলতে পারি come with Java program by default মানে হলো এই মেথড গুলো যেগুলো জাভার সাথে অটোমেটিক্যালি চলে আসে এটাকে আমরা বলি built in inbuilt তার সাথে জাভা প্রোগ্রামিং এর সাথে বা জাভা প্রোগ্রামিং এর সাথে ঠিক আছে কিন্তু কিছু মেথড আছে যেগুলো আমাদের নিজেদের তৈরি করতে হয় আমাদের প্রয়োজনে সেগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন মেথড ঠিক আছে যেগুলো ইনবিল্ট মেথড না সেগুলো ইউজার ডিফাইন মেথড আমি একটু পরেই দেখাবো ঠিক আছে এইখানে এখানে আমরা সি সো লিখে কন্ট্রোল স্পেস বার চাপ দিতে পারি দেন এটা অটো কমপ্লিট হবে যেটা আমি আগে বলেছিলাম সিস্টেম হলো একটা ক্লাস Java program এর একটা ক্লাস then এই সিস্টেম কে আমরা বলছি আমরা এখানে পড়ে দেখতে পারি the system class contains several useful class fields and methods এসে তার ক্লাস এবং মেথড আছে it cannot be instantiated এটা instantiated করতে পারবে না among the facilities provided by the system class are standard input standard output আমরা স্ট্যান্ডার্ড ইনপুট দিতে পারি এবং এটার আউটপুটটা দেখতে পারি তাহলে সিস্টেম কে আমরা বলছি আউট মানে হলো আউটপুট ঠিক আছে আউটপুট যে তুমি আমাদেরকে আমরা সিস্টেম কে বলছি তুমি আমাদেরকে একটা আউটপুট দেখাও মানে হলো একটা কিছুর আমরা যা দেব সেটা তুমি লাইন বাই লাইন প্রিন্ট করে দেখাবে println ঠিক আছে এখন সিস্টেম .out.print এরকম একটা মেথডও আছে ঠিক আছে প্রিন্ট খেয়াল করব এইখানে শুধু প্রিন্ট আছে আর এইখানে println আছে ঠিক আছে প্রিন্ট এরকম একটা যদি আমি আরেকটা কপি করি কন্ট্রোল অল্ট চাপ দিয়ে ডাউন এরো তাহলে কি হলো আরেকটা যদি নেই তাহলে কপি হচ্ছে এইটাকে আমরা কপি করতে পারি ডাউন এরো কন্ট্রোল অল্ট চাপ দিয়ে ডাউন এরো এইবার এইখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে তারপর বললাম হ্যালো ফ্রেন্ডস ঠিক আছে তারপর বললাম হ্যালো জুনিয়র ইঞ্জিনিয়ার্স ওকে দেন এখানে বললাম হ্যালো জাভা প্রোগ্রামার্স ঠিক আছে এটা যেহেতু স্ট্রিং এর বেলায় সবসময় আমাদেরকে inverted comma ভেতর রাখতে হবে string কি string হলো combination of letters or combination of letters and numbers ঠিক আছে শুধু যদি লেটার থাকে কিংবা লেটারের সমন্বয়ে যদি hello world 1 2 3 এরকম থাকতে পারে এটাকে আমরা স্ট্রিং বলবো, আর যদি সংখ্যা থাকে সেটাকে আমরা ইন্টিজার বলবো, ডাবল বলতে পারি, ফ্লোট বলতে পারি, ঠিক আছে, নাম্বারস। দেন এখানে বললাম হাউ ইজ জাভা, ঠিক আছে, এইখানে বললাম জাভা ইজ interesting. Okay, Java is interesting, fantastic. এইবার যদি আমরা এটাকে এক্সিকিউট করি বা রান করি, এই এটাকে আমরা বলছি ক্যানভাস। এই ক্যানভাসের ভেতরে যে কোনো জায়গায় আমি যদি রাইট বাটন ক্লিক করি, দেন রান এস জাভা অ্যাপ্লিকেশন রান করি, আমরা খুব মনোযোগের সহিত খেয়াল করব। Let us observe very carefully. দেখতে পাচ্ছি hello world, hello friends, hello juniors, hello engineers, hello Java programmers, ঠিক আছে। কি হয়েছে এই hello Java programmers পর্যন্ত আমরা দেখছি যে সব কিছু একত্রে প্রিন্ট হয়েছে, রাইট, অলরাইট। কিন্তু তারপরের গুলো যদি দেখি, আমি যদি বলি সো কন্ট্রোল স্পেস বার, এখানে যদি আমি একটু তফাৎ করার জন্য জাস্ট এরকম করে প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো যে কোনগুলো একসাথে একদম লেফটে প্রিন্ট হয়েছে আর কোনগুলো লাইন বাই লাইন হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি hello world এর সাথে hello, hello friends এর সাথে hello লেগে গেছে, hello junior engineers এই পর্যন্ত লেফটে গেছে, রাইট। কিন্তু এর পরের গুলো আমরা দেখছি hello Java programmers একটা লাইন প্রিন্ট হয়েছে, তারপরে আরেকটা লাইন hello how is Java, দেন পরের লাইনটা প্রিন্ট হয়েছে Java is interesting, রাইট। তাহলে আমরা কি বুঝলাম, এখানে শুধু প্রিন্ট করলে একসাথে এরকম লেগে লেগে এক লাইনে আসছে, আর যখন println বলছি মানে হলো প্রিন্ট লাইন বাই লাইন, ঠিক আছে। এখন যদি আমি ln বসাই এখানেও, ঠিক আছে, তাহলে হবে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রিন্ট হবে। আমরা যদি দেখি এখন এই যে লেফটে ছিল সবকিছু সেটা এখন সেপারেটলি লাইন বাই লাইন খুব সুন্দর করে প্রিন্ট হচ্ছে, রাইট। কিন্তু এলএনটা বাদ দিলেই আবার এটা একই লাইনে চলে আসবে। সো প্রিন্ট মেথড আর প্রিন্ট এলএন বা প্রিন্ট লাইন মেথডের সাথে তফাৎ কি আমরা আজকে বুঝতে পারলাম, অলরাইট, ফ্যান্টাস্টিক। এইবার মনে করি যে এইটা আমরা এই মেথডটা আমরা চেক ইন করতে ভুলে গেছি, তাহলে চেক ইন করতে ভুলে গেছি এই ক্লাসটা ক্রিয়েট করার সময়, এই জাভা ফাইলটা তৈরি করার সময়, ক্রিয়েট করার সময়। তাহলে কি করবো, ভুলে গেলে ঘাবড়ে না গিয়ে জাস্ট মেইন লিখে কন্ট্রোল স্পেস বারে আমি চাপ দিব, দেন এন্টারে চাপ দিব, তাহলে এইটা অটো কমপ্লিট হবে। আমি আবারও দেখাচ্ছি, মেইন, এইখানে মেইন টাইপ করে কন্ট্রোল স্পেস বার, দেন এন্টারে চাপ দিব, রাইট। দেন আগে যা ছিল আমি আবার সেগুলো নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। আমি একটু এদিকে আনতে পারি, ওকে। আই হোপ ইউ আর এনজয়িং জাভা প্রোগ্রাম। প্রথম দিকে একটু নার্ভাস লাগতে পারে, ভয় ভয় করতে পারে, একটু কঠিন জিনিস, ওরে বাবা আমার দ্বারা হবে না, কিন্তু বিলিভ মি, ট্রাস্ট মি, 1 মাস প্র্যাকটিস করার পর জাভাটা মনে হবে জলের মতো সোজা, জলবৎ তরলম, ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। আমরা আজকে নতুন কি শিখলাম, প্রিন্ট এবং println মেথডের মধ্যে তফাৎটা শিখলাম। আর আমরা দেখলাম ক্লাসের স্কোপ শুরু হয় হলো ক্লাসের পরে যে কার্লি ব্রেসেস এখান থেকে, এবং সবার শেষে যে কার্লি ব্রেসেস থাকে সেখানে এসে শেষ হয়, এবং মেইন মেথডের স্কোপ শুরু হয় এখান থেকে, দেন শুরু হয় ঠিক এইখান থেকে, এইখানে ক্লোজিং কার্লি ব্রেসেস এর মাধ্যমে, রাইট। এখন এই ক্লাস লেভেলে যখন আমরা কিছু প্রোগ্রাম করব আমরা এখানে লিখব। প্রথমত আমরা শিখতে পারি ভেরিয়েবলটা কি। ওকে, আমরা বলতে পারি what is variable or variables, ঠিক আছে। এখন উত্তরটা আমরা লিখে দিই, variables are nothing but containers, okay, that store data মানে ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন হতে পারে। এখন ভেরিয়েবলস না বলে যদি বলি ভেরিয়েবল, তাহলে এখানে বলবো ইজ, ঠিক আছে, ইজ নাথিং বাট কন্টেইনার্স বলে বলবো কন্টেইনার দ্যাট, তখন বলবো স্টোরস ডেটা। ডেটা মানে যে কোনো ইনফরমেশন। তাহলে ভেরিয়েবলটা কিভাবে ক্রিয়েট করা হয় আমরা দেখি, how to create a variable। ভেরিয়েবলটা ক্রিয়েট করতে গেলে প্রথমে আমি কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করব সেটা উল্লেখ করতে হবে। আমি স্ট্রিং ব্যবহার করছি, তাহলে আমাকে বলতে হবে স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করব, কাজেই ভেরিয়েবলটা হবে স্ট্রিং। ফর এক্সাম্পল নেম কি হবে, নেমটা হবে হলো স্ট্রিং। যে কোনো মানুষের নাম বললে কি কি হবে, এবিসিডি দিয়ে লিখতে হবে, তাহলে এটা স্ট্রিং হবে। দেন আমি নেম এর ভেতরে বলতে পারি এর নাম হলো আব্দুল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, আব্দুল্লাহ, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। আমি বললাম স্ট্রিং জাভা টিচার ডট নেম, টিচার ডট নেম, জাভা বেসিক, টিচার হলো ক্লাস, দেন এই আমরা একটা ডেটা স্টোর করলাম, বললাম স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং, দেন বললাম এটা হলো এর ভেতরে যা থাকবে সেটা হলো নেম, এবং নেমটা কি হবে, নেমের ভেতরে যাবে হলো আব্দুল্লাহ, এটুকু বললাম, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এইবার এরকম করে আমরা করতে পারি। আবার বলতে পারি জাস্ট না, আমরা একই লাইনে এটা স্টোর করতে চাই, আমরা কিন্তু এরকমও করতে পারি, ঠিক আছে, স্ট্রিং নেম ইকুয়াল টু আব্দুল্লাহ, ঠিক আছে, এরকম। আবার আমি বলতে পারি ইন্টিজার, ঠিক আছে, এইচ বস তো নাম্বার হবে আমরা জানি, দেন আমরা বলতে পারি age equal to 12, say for example, ঠিক আছে, এরকম করে করতে পারি। ওকে, বাট এরকম না করে আমরা একই লাইনে বলতে পারি ইন্টিজার, কি ধরনের ডেটা আমরা স্টোর করব এই এজ কন্টেইনারের ভেতরে, ভেরিয়েবলের ভেতরে, সেটা আমরা এখানে দেখে বুঝতে পারছি এটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে এটা হলো ইন্টিজার, সংক্ষেপে বলি ইন্ট, ঠিক আছে। এই এজ ভেরিয়েবল বা কন্টেইনারের ভেতরে আমরা 12 ডেটা বা ইনফরমেশন স্টোর করলাম, ঠিক আছে। এখন ইন্টিজারটাকে আমরা ইচ্ছে করলে একটু নিচে আনতে পারি, ঠিক আছে, অলরাইট, ফ্যান্টাস্টিক। এখন এর রোল কি হতে পারে, আমরা বলতে পারি স্ট্রিং, ঠিক আছে, এর রোল কি, রোল হলো স্টুডেন্ট, এ হলো আব্দুল্লাহ হলো স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট সংখ্যা দিয়ে লিখেছি আমরা না, স্টুডেন্ট আমরা লিখেছি ABCD দিয়ে। কাজে এটা ইন্টিজার, ইন্টিজার হলে সবসময় ইনভার্টেড কমা দিতে হবে এরকম, ঠিক আছে। আবার আমরা বললাম তার একটা স্টুডেন্ট আইডি আছে, তাহলে স্টুডেন্ট আইডিটা ইন্টিজারও হতে পারে আবার স্ট্রিংও হতে পারে। ইন্টিজার কিভাবে হতে পারে, আমি যদি বলি ইন্টিজার তার স্টুডেন্টস, আমরা বলতে পারি স্টুডেন্টস আইডি, ঠিক আছে, ইকুয়াল টু আমরা বলতে পারি 101, ঠিক আছে। আবার বলতে পারি স্টুডেন্ট আইডি হলো std 102, তখন কম্বিনেশন অফ লেটার্স এন্ড নাম্বারস, তখন এটা কি হবে, তখন এটা ইন্টিজার হয়ে যাবে, সরি তখন এটা স্ট্রিং হয়ে যাবে। তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। তো এরকম করে আমরা আসলে এটা যখন আমরা ডিক্লেয়ার করি তখন আমরা ঠিক করতে পারি। আমরা প্রথমে যখন স্ট্রিং নেম লিখি এটাকে আমরা বলি ভেরিয়েবল ডিক্লারেশন, দেন সমান চিহ্ন দিয়ে যখন আমরা এর ভেতরে নেমের ভেতরে কি ডেটা যাবে এটা যখন ফিক্স করে দিই তখন এটাকে আমরা বলি ডিফাইন, ঠিক আছে। তাহলে প্রথমত ভেরিয়েবল কি টাইপের হবে সেটা আমরা কি করি, ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার এন্ড তারপর আমরা ডিফাইন করি, ঠিক করে দিই এর ভেতরে কি যাবে। অলরাইট, এখন এই যে একটা মানুষের নাম, এজ, রোল, স্টুডেন্ট আইডি আছে, এগুলোকে আমরা বলি প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং, ঠিক আছে। যা কিছু আছে একটা মানুষের, একটা ব্যক্তির বা বস্তুর যা কিছু আছে সেটা হলো তার স্ট্রিং। আর প্রোগ্রামিং এর ভাষায় এটাকে আমরা বলি প্রপার্টিস, অথবা এটাকে আমরা বলি অ্যাট্রিবিউটস, অথবা এটাকেই আমরা বলি হিরোস, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো হলো এই ক্লাসের, টিচার ক্লাসের স্টেটস, প্রপার্টিস, অ্যাট্রিবিউটস বা ফিল্ডস, ঠিক আছে। ওকে, ফ্যান্টাস্টিক। এইবার আমি ক্লাসের আরেকটা চরিত্র আছে, ক্লাস বা অবজেক্টের। অবজেক্ট কি সেটা আমরা পড়ে বুঝি, ক্লাস, অবজেক্ট এগুলো একটা কমপ্লিকেটেড বিষয়, আমরা পরে ধীরে ধীরে শিখবো, ঠিক আছে। আমরা বিহেভিয়ারটা দেখি। বিহেভিয়ার মানে আমরা জানি, বিহেভিয়ার মানে হলো একটা মানুষের আচরণ, ঠিক আছে। এই ক্লাসের এটা হলো প্রপার্টিস, এবং এগুলোকে আমরা স্টেজ বলছি এই ক্লাসের, টিচার ক্লাসের। কিন্তু এই টিচার ক্লাসের আবার বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ারকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি মেথডস, ঠিক আছে। মেথডস একটা শব্দের পরে সাধারণত অ্যাকশন ভার্ব বা ভার্বের পরে এরকম প্যারেন্থেসিস থাকে, হ্যাঁ, মেথডস। এগুলোকে আমরা ফাংশনও বলি কোনো কোনো প্রোগ্রামিং এ, যেমন আমরা এটাকে যখন পাইথনে দেখবো, পাইথনে আমরা এটাকে ফাংশন বলবো, যেটা আমরা মেথড বলছি জাভাতে। এগুলো দেখতে কেমন, এগুলো হলো হিউম্যান কি করতে পারে, খেতে পারে এরকম, ঠিক আছে। ইট একটা ভার্ব, দেন প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেট আমরা প্যারেন্থেসিস বলি প্রোগ্রামিং, ঠিক আছে। দেন এরকম কার্লি ব্রেসেস, এন্টার চাপ দিলে অটোমেটিক্যালি এই মেথডের স্কোপ তৈরি হবে, এইখানে স্কোপ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এখন এটাকে আমরা বলবো ভয়েড। ভয়েড আর একটা কিওয়ার্ড, মানে হচ্ছে এই ইট মেথডটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, এখানে এরকম রিটার্ন কিওয়ার্ড আমরা ব্যবহার করবো না, ঠিক আছে। ভয়েড মানে হলো এই বুঝাই। তো এখানে বলতে পারি human loves eating, ঠিক আছে? Fantastic. সেরকম এটা জাস্ট কপি করে নিয়ে আমরা আরেকটা মেথড তৈরি করতে পারি, সেখানে বলতে পারি এটা একটু দিকে নিলাম, ইট একই মেথড হওয়াতে এখানে রেড মার্ক দেখাচ্ছে যে জাভাতে একই মেথড রাখা যাবে না সাধারণত, ঠিক আছে? এইটা বললাম ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ঠিক আছে? দেন আমি বলবো হিউম্যান loves drinking, বলবো, ঠিক আছে? Drinking. All right, fantastic. আমরা এই যে দুইটা মেথড পাইলাম যে হিউম্যানের এই ক্লাসের কিছু করার এবিলিটিকে বোঝাচ্ছে, ক্ষমতা, তার খাবার ক্ষমতা আছে, তার পান করবার ক্ষমতা আছে, ঠিক আছে? এটাকে আমরা বলি বিহেভিয়ার। তাহলে এটা এই ক্লাসের ভেতরে এই প্রপার্টিস এবং বিহেভিয়ার গুলো আছে, স্টেটস এবং বিহেভিয়ার, রাইট? ওকে, এখন এটা যাতে একটু ভালো দেখাই এই জন্য আমরা কন্ট্রোল অল্ট চাপ দিয়ে একটু কপি করে নিই। আমরা জানি কন্ট্রোল অল্ট এখানে চাপ দিয়ে ডাউন এরোতে চাপ দিলে এরকম কপি হবে, ঠিক আছে? এইখানে এরকম করতে পারে 1 2 3 4। অল রাইট, ফ্যান্টাস্টিক। এখন এটাকে যদি এক্সিকিউট করে দেখি, দেখবো জাভা অ্যাপ্লিকেশন এর ভেতরে যা যা ছিল এইটুকুই প্রিন্ট হয়েছে, আর কিছু প্রিন্ট হচ্ছে না। সে ফর এক্সাম্পল এখন এটাকে আমি যদি মাল্টিলাইন কমেন্টে দিই, মাল্টিলাইন কমেন্ট হলো /* দেন যেখানে শেষ করতে চাই সেখানে / মাল্টিলাইন কমেন্টস। এটাকে বলবো আমরা মাল্টিলাইন কমেন্টস, মানে হচ্ছে অনেকগুলো লাইনকে একসাথে কমেন্ট করা যায়, ঠিক আছে? মাল্টিলাইন কমেন্টস। আসলে আমরা ভুল জায়গায় দিয়েছি, আমরা আমাদেরকে দিতে হবে এইখানে অর এইখানে, ঠিক আছে? অলরাইট, ফ্যান্টাস্টিক। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে রান এস জাভা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করি, আমরা দেখছি কিছুই প্রিন্ট হচ্ছে না, বিকজ আমরা এটাকে মাল্টিলাইন কমেন্টস এর মধ্য দিয়ে কমেন্ট করে দিছি। আমরা বলছি জাভাকে এইটা তুমি প্রিন্ট করো না। তাহলে আমাদের এইখানে এই মেথড ড্রিঙ্ক মেথডের ভেতরে, তারপর ইট মেথডের ভেতরে যা আছে এগুলো কি করছে না, প্রিন্ট করছে না। মানে হলো আমরা ওগুলোকে অ্যাক্সেসই করতে পারছি না, আমরা ওগুলোকে ব্যবহার করতে পারছি না। এই যে স্টেটস গুলো, প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস, ফিল্ডস আছে, সেটাকেও আমরা ব্যবহার করতে পারছি না। এটা ব্যবহার করতে গেলে যেটা করতে হবে সেটা হলো এই টিচার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কোথায় করব? আমরা মেইন মেথডের ভেতরে আমরা বলবো নিউ, দেন টিচার এই ক্লাস, ওকে, দেন এরকম করে প্যারেন্থেসিস দিয়ে দিব, দেন সেমিকোলন দেওয়ার সাথে সাথে একটা অবজেক্ট তৈরি হলো। এখন অবজেক্টটা তৈরি হলো কোত্থেকে? এই টিচার ক্লাস থেকে। তাহলে সেটা আমাদের বলে দিতে হবে যে আমরা অবজেক্টটা তৈরি করেছি কোত্থেকে? এই টিচার ক্লাস থেকে। দেন আমরা বলবো এটা হলো টিচার ছোট হাতে টিচার 1 == নিউ টিচার। এর মানেটা কি? এর মানে হচ্ছে এটা হলো ভেরিয়েবল, ঠিক আছে? এই নিউ টিচার মেথডটা আমরা এই ভেরিয়েবলের ভেতরে স্টোর করলাম, মানে হচ্ছে এই টিচার ভেরিয়েবলটা রেফার করছে হলো এই নিউ টিচারকে, ঠিক আছে? এখন এই নিউ টিচার এর যে রেফারেন্স ভেরিয়েবল টিচার 1, এটাকে আমরা ইচ্ছে করলে ভেরিয়েবল যেহেতু ভেরি করতে পারে t1 দিলেও সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এই t1 এইটাকে যখন আমরা এই অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবলকে যখন ব্যবহার করে এর সাথে ডট অপারেটর যোগ করব, তখন আমরা যে এইখানে দেখতে পাচ্ছি age, name, role, student ID, এটা string, এটাও string, এটা string, এটা হলো integer এবং কোত্থেকে এটা কিসের, এগুলো কিসের properties, attributes, fields এই teacher ক্লাসের এদিকে দেখা যাচ্ছে। আবার মেথডের দিকে যদি যাই, মেথড আমরা দেখতে পাচ্ছি এখানে মেথড মেইন মেথড আছে, ঠিক আছে, এটা টিচারের মেইন মেথড। তারপর যদি আমরা দেখি ড্রিঙ্ক টিচারের একটা মেথড, দেন ইট টিচারের একটা মেথড, রাইট, এবং এটা হলো ভয়েড, কোনো ভ্যালু রিটার্ন করবে না। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, এখন এই অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবলটা ব্যবহার করে এর সাথে ডট অপারেটর দিলে আমরা জাভার ভেতরের অন্যান্য মেথড এবং প্রপার্টিজ গুলো যেমন অ্যাক্সেস করতে পারছি, ঠিক তেমনি আমাদের তৈরি করা প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস এবং ফিল্ডস এবং মেথডটাও আমরা ব্যবহার করতে পারছি, পাশাপাশি অন্যান্য মেথড গুলোও ব্যবহার করতে পারছি, যেটা জাভা প্রোগ্রামিং এর সাথে ইনবিল্ট বা বিল্ট ইন মেথড চলে আসছে। অলরাইট, তাহলে আমি প্রথমত অ্যাক্সেস করতে চাই ড্রিঙ্ক, এটাকে ড্রিঙ্ক মেথডকে, তারপর t1 দিয়ে আমি ইট মেথডকে আমি অ্যাক্সেস করতে চাই। অলরাইট, আমি যদি এখন রাইট বাটন ক্লিক করি তাহলে দেখব ড্রিঙ্ক এবং ইট মেথডের ভেতরে যা কিছু আছে সব এক্সিকিউট হবে, মানে প্রিন্ট হবে, যেমন হিউম্যান লাভস ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং হিউম্যান লাভস ইটিং, মানে ইট মেথডের ভেতরে আছে হলো ইটিং, ইটিং ড্রিঙ্ক মেথডের ভেতরে আছে হিউম্যান লাভস ড্রিঙ্কিং, রাইট। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মেথড এবং প্রপার্টিজকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন প্রপার্টিজকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য আমরা এখানে বলতে পারি সো কন্ট্রোল স্পেস বার দিয়ে আমি বলতে পারি t1 ডট নেম, ঠিক আছে, দেন বলতে পারি এগেইন সো কন্ট্রোল স্পেস বার, এখানে এখানে বলতে পারি t1 ডট এজ, ঠিক আছে, এরকম করে আমরা এগুলোকেও কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি এবং জাভা অ্যাপ্লিকেশনটা এক্সিকিউট করে আমরা এর আউটপুটটাও দেখতে পারি। আব্দুল্লাহ এবং তার বয়স হলো 12, ওকে। এখন আব্দুল্লাহ যদি আমার নাম হয়ে থাকে আমি বলতে পারি এখানে my name is, ঠিক আছে, দেন এরকম করে এটাকে আমরা কনক্যাটিনেশন বলি, যোগ করাকে কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন বানানটা হলো কনক্যাটিনেশন, ঠিক আছে, কনক্যাটিনেট থেকে কনক্যাটিনেশন, ওকে। এন্ড বলতে পারি এন্ড আই এম, দেন এরকম বলতে পারি, ঠিক আছে। এখন এইখানে এটাকে মোর প্রেজেন্টেবল করার জন্য আমরা মাই নেম ইজ এই স্ট্রিংটা ব্যবহার করেছি, এটা যেহেতু স্ট্রিং তাহলে এটা আমরা কি কোটেশনের ভেতরে দেব, আই এম এন আই এম এটাও স্ট্রিং তাহলে কোটেশনের ভেতরে দেব, দেন এটাকে এইটার সাথে এইটা কনক্যাটিনেট করব প্লাস সাইন দিয়ে, এটাকে আমরা বলি অ্যারিথমেটিক অপারেটর, আমরা এটা পরে বিস্তারিত দেখবো। রাইট বাটন ক্লিক, রান এস জাভা অ্যাপ্লিকেশন, ওকে। অনেকের কাছে হয়তো বা কোনো মেক সেন্স করছে না, কিন্তু একবার ধরে ফেলতে পারে, একবার ধরে ফেলতে পারলে, ঠিক আছে, বুঝতে শুরু করলে এটা খুবই ইন্টারেস্টিং। এখন প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করার পর 6 মাস পরে দেখা যাবে যে প্র্যাকটিস না করলে আমার ঘুম আসছে না। সো প্রোগ্রামিং ক্যান বি এডিক্টিভ, ওকে। আর যখনই এডিক্টিভ হয়ে যাব আমরা, we start actually learning this very programming language. Fantastic, ঠিক আছে। আজকে এ পর্যন্ত থাক, এইটা যদি কেউ 1-2 বার প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে, যদি একবার দুবার প্র্যাকটিস করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আজকে পর্যন্ত থাক, আমরা বেশি লম্বা না করি ক্লাসটা। আগামীতে আমরা এটাই আরো একটু টুল ছাড়া বিশ্লেষণ করব, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব ইট so that whenever I create a new video and upload it, you can get a notification. আমি এইটা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনি পেতে পারেন, একটা নোটিফিকেশন পেতে পারেন, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। আজকে পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফ্যান্টাস্টিক।